স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের আজকে তিন নম্বর যে পেপার অর্থাৎ সিসি থ্রি পেপার ভারতের সাংবিধানিক শাসন ব্যবস্থা এই পেপারটার বড়ো প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব। এবং এটা কেবলমাত্র সাজেশান নয় অর্থাৎ এই সাজেশানটা এইভাবেই তৈরি করা হয়েছে যে প্রথমে আলোচনা করা হয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব সেই প্রশ্নগুলোকে আলাদা করে রাখা হয়েছে এবং তোমাদের টোটাল সিলেবাস থেকে যে সব প্রশ্ন আসতে পারে অর্থাৎ সম্ভাবনা আছে সেই সব প্রশ্নগুলোকে আলাদা করে রাখা হয়েছে অর্থাৎ তোমরা যদি এই সাজেশানটা ফলো করো তোমরা ইম্পর্টেন্ট প্রশ্ন তো বুঝতে পারছ এছাড়া তোমাদের সিলেবাস থেকে আরও এক্সট্রা কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোও কিন্তু আলোচনা করা হয়েছে সম্পূর্ণ সাজেশানটা দেখে নেবে তোমরা এই সাজেশান থেকে অবশ্যই কমন পাবে কারণ এখানে তো ইম্পর্টেন্ট প্রশ্ন রাখাই হয়েছে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও সিলেবাস থেকে আলাদা যেসব প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোকে অর্থাৎ এক্সট্রা প্রশ্নও কিন্তু রাখা হয়েছে তার আগে বলে রাখি তোমাদের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের অনলাইন কোচিং ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যেসব ছাত্রছাত্রীরা অ্যাডমিশান নিতে চাও এই যে নম্বরটা বোর্ডে দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে তিন দিন করে ক্লাস হয় দুদিন রেকর্ডেড ক্লাস সঙ্গে পিডিএফ নোট এবং একদিন গুগল মিটে লাইভ ক্লাস হয় সেখানে পড়া ধরা হয় এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলোকে কিন্তু বলে দেওয়া হয় চলো আজকের সাজেশানটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে নেবে যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে এই তিন নম্বর পেপার থেকে কি কি প্রশ্নগুলো তৈরি করতে হবে ঠিক আছে ভালো করে দেখো এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা সেক্ষেত্রে জানাবে প্রথমে তোমরা পনেরো নম্বরের প্রশ্নগুলো দেখো মডিউল ওয়ান থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না মডিউল ওয়ানে পনেরো নম্বরের আমি চারটে প্রশ্ন রেখেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না দেখো ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নটা একুশ সালেও এসেছে ১৯ সালেও এসেছে ঠিক আছে তারপরে প্রশ্ন ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো একুশ সালে প্রশ্নটা এসেছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো এই চারটে প্রশ্ন কোনোভাবেই মডিউল ওয়ান থেকে বাদ দেওয়া যাবে না তারপরে প্রশ্ন দেখো মডিউল টু থেকে দেখো পনেরো নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথম প্রশ্ন ভারতের সংসদীয় ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো এটা দু সালে প্রশ্নটা এসেছে তারপরে সংবিধানের সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো এটাও একুশ সালে এসেছে তারপরে দেখো ভারতে ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো নেক্সট প্রশ্ন কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এবারে তোমরা এক্সট্রা যেসব এই তিন নম্বর পেপার অর্থাৎ সিসি থ্রি পেপার থেকে এক্সট্রা যেসব প্রশ্নগুলো পড়বে পনেরো নম্বরের জন্য তোমাদের তৈরি করতে হবে আর কি মডিউল ওয়ান থেকে এই পাঁচটা সরি চারটে প্রশ্ন আছে এখানে দেখো এক নম্বর প্রশ্ন কি আছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা দু নম্বর আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা তিন নম্বর আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আর চার নম্বর আছে নির্দেশমূলক নীতির গুরুত্ব তারপরে মৌলিক অধিকারের সঙ্গে এর পার্থক্য এবারে মডিউল টু মডিউল টু থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন কাজ তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ অপসারণ সরকারি গাণিতিক কমিটি এই কটা প্রশ্ন আর কি তৈরি করতে হচ্ছে তারপরে দশ নম্বরে দশ নম্বরের কোনো প্রশ্ন এখান থেকে বাদ দেওয়া যাবে না মডিউল ওয়ান থেকে পাঁচটা প্রশ্ন এবং মডিউল টু থেকে ছটা প্রশ্ন আছে তোমাদের ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন মডিউল ওয়ানের দশ নম্বরের প্রশ্ন দেখো ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো তারপরে সংবিধানের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য নেক্সট প্রশ্ন আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা তারপরে আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক ছটা আছে এখানে ঠিক আছে সংবিধান সংশোধন পদ্ধতি এই কটা প্রশ্ন তোমাদের এখান থেকে তৈরি করতে হচ্ছে দশ নম্বরের মডিউল টু থেকে দেখো যে প্রশ্নগুলো তৈরি করবে মডিউল টু থেকে আছে দেখো লোকসভায় লোকসভায় স্পিকারের স্পিকারের ভূমিকা হাইকোর্টের কার্যাবলী রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা ভারতে নাগরিকদের মৌলিক কর্তব্য আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এই ছিল তোমাদের টোটাল সাজেশান এই প্রশ্নগুলো করলেই তোমরা সিসি থ্রি পেপারে আশা রাখি সমস্ত বড়ো প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে